हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। स्पेशल कुकिंग वैरायटी चैनल पक्ष नतून एक रेसिपि देखार जो अपने के स्वागत जानाच्छि। आशा करछि सकले अनेक अनेक भलो आछेन, सुस्थ आछेन। जारा नाकि झाल खाबार बेशी पसंद करें तादेर जन्य आमार आजकेर रेसिपि गरुर मांसे झाल झाल भापा कदम पिठा। पिठाटा देखते जेमन सुंदर खेते किन्तु तेमनी मजादार होये थाके। आशा करछि आमार आजकेर रेसिपि आपनादेर काछे भलो लागबे। तो चलुन एबार आमरा मूल रेसिपिते चले जाई। मजादार झाल भापा कदम पिठाटा तैरी करे नेवार जन्य एखाने आमी 200 ग्रामेर मतो गरुर मांस निये निएछि। तबे आपनार इच्छा करले एखाने मुरगीर मांसटा व्यवहार करते पारेन। तारपर मांसेर पिसगुलोके आमी एकटु ब्यानेर मध्ये दिए दिएछि। मांसेर मध्ये दिए दिच्छि 1 চা চামচ परिमाण आदा आर रसुनेर पेस्ट, दिए दिए एकटा तेजपाता, एकटा दारचिनी टुकरो आर दिए दिच्छि 1 চা চামচ परिमाण लवण, दिए दिए 1 কাপ परिमाण पानी आर दिए दिच्छि 1/3 চা চামচ परिमाण हलुदेर फाँकि। तारपर नेड़े चेड़े मांसेर साथे सबगुलो उपकरण मिलिए निच्छि। मिलिए नेवा हये गेले चुलार आँचटा एकदम लोते करे दिए मांसगुलोके भालोभावे सिद्ध करे निब, जाते करे मांसगुलो अनेक सफ्ट हये आसे। যখন দেখবেন মাংসের গায়ের পানিটা এভাবে শুকিয়ে এসেছে আর মাংসগুলো একটু চাপ দিতে ভেঙে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে মাংসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর মাংসের পানিটাকে কিন্তু এভাবে শুকিয়ে নিতে হবে, মাংসের মধ্যে পানি থাকলে কিন্তু এই মাংসটা খেতে ভালো লাগবে না। তারপর দারচিনি আর তেজপাতা টুকরোগুলোকে উঠিয়ে ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে মাংসটাকে ভালোভাবে ঠান্ডা করে নিয়ে মাংসগুলোকে আমি একটু ঝুরঝুরে করে নিচ্ছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, 1/3 চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি, 1/3 চা চামচ পরিমাণ মরিচের ফাঁকি, 1/3 চা চামচ পরিমাণ ধনিয়া ফাঁকি, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরের ফাঁকি, 1/2 চামচ পরিমাণ শাহী গরম মশলা ফাঁকি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। আগে যেহেতু আমি মাংসে লবণ ব্যবহার করেছি তাই এখানে লবণটা পরিমাণ মতো দিতে হবে। তারপর এখানে আমি 4-5টা কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে এই মশলাগুলোকে 2-3 মিনিটের মতো সময় আমি ভালোভাবে ভুনে নিচ্ছি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা যখন ভালোভাবে ভুনে নেওয়া হয়ে যাবে তখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা মাংসগুলোকে এরকম ঝুরঝুরি করে রেখেছিলাম, এই ঝুরা মাংসটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে 3-4 মিনিটের মতো সময় মাংসগুলোকে রান্না করে নিয়েছি। এখানে আমি মাংসটাকে এভাবে ঝুরঝুরি করে ব্যবহার করেছি। আপনার ইচ্ছা করলে এখানে মাংসের কিমাও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে মাংসটাকে এভাবে ঝুরঝুরি করে এই পিঠাটা তৈরি করলে পিঠাটা খেতে বেশি ভালো লাগে। মাংসটা কিছুক্ষণ ভুনে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপের মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়েও আরও 3-4 মিনিটের মতো সময় আমি ভুনে নিচ্ছি। পোটটা ভুনতে ভুনতে যখন দেখবেন মাংসগুলো একটু ঝুরঝুরে হয়ে এসেছে, তখনই বুঝতে হবে যে পোটটা তৈরি হয়ে গেছে। পোটটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তারপর এই পোটটাকে অন্য একটি পাত্রের মধ্যে উঠিয়ে ঠান্ডা করে নিচ্ছি পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য। এখন আমি পিঠার জন্য ডোটা তৈরি করে নিব। এর জন্য চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি 2 স্বাদমতো কিছুটা লবণ আর দিয়ে দিয়েছি এখানে 1/2 চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি। এখন পানির সাথে লবণ আর হলুদটাকে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। তারপর অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠার জন্য। পানিটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ ভেজা আদব চালের গুঁড়ো। আপনার ইচ্ছা করলে এখানে বাজারে যে শুকনো চালের গুঁড়াটা পাওয়া যায় সেই গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে অপেক্ষা করছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। এখন পানির সাথে চালের গুঁড়াগুলোকে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। চালের গুঁড়াগুলো কিন্তু দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন নেড়েচেড়ে মিলিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য বসিয়ে রাখবো। প্রায় 5 মিনিট পর আবার ঢাকনা খুলে নিয়েছি। এখন এই ডোটাকে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়েছি।
তারপর ডোটাকে আমি ভালোভাবে মেখে নিয়েছি, যাতে করে ডোয়ের ভেতরে কোনো লাম্পস থেকে না যায়। ডোটা ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে ডোটাকে ছোট ছোট আকারে লিচি কেটে নিয়েছি। লিচি কেটে নেওয়া হয়ে গেলে এখান থেকে একটা লিচি আমি হাতে নিয়ে নিয়েছি। তারপর এই লিচিটাকে প্রথমে বলে শেপ দিয়ে নিচ্ছি। বলে শেপ দিয়ে নেওয়া হয়ে গেলে আঙুল দিয়ে চাপ দিয়ে দিয়ে এভাবে একটি বাটি শেপ দিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কাজটা করছি। ছোট্ট একটি বাটির মতো আমি তৈরি করে নিয়েছি। বাটিটা তৈরি হয়ে গেলে আমি যে পোড়টা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পোড়ের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর বাটির মুখটাকে সুন্দরভাবে সিল করে দিচ্ছি, যাতে করে কোনো ফাঁকা অংশ থেকে না যায়। সিল করে দিয়েও এই ডোটাকে আবার বলে শেপ দিয়ে নিচ্ছি। বলে শেপ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি বলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আরেকটি বলও আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ছোট একটা লিচি নিয়ে বল তৈরি করে নিয়েছি, তারপর আঙুল দিয়ে চেপে চেপে এই ডোটাকে বাটি শেপ দিয়ে নিচ্ছি। বাটি শেপ দিয়ে দেওয়া হয়ে গেলে যে মাংসের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওখান থেকে কিছুটা পুর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর বাটির মুখটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি। বাটির মুখটাকে কিন্তু ভালোভাবে সিল করে দিতে হবে। তারপর আবারও বলে শেপ দিয়ে নিচ্ছি। এই যে আরেকটি বলও আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এভাবে একে একে সবগুলো বলে আমি তৈরি করে নিয়েছি। আর বলগুলো একটু বড় সাইজে আমি এখানে তৈরি করে নিয়েছি, তবে আপনার ইচ্ছা করলে আরও ছোট করেও তৈরি করে নিতে পারেন। আর এই বলগুলোকে কুট করে নেওয়ার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে আগে থেকে হাফ কাপ পরিমাণ চিনি গুঁড়ো পোলার জল আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখানে আমি চিনি গুঁড়ো চালটা ব্যবহার করছি, তবে আপনার ইচ্ছা করলে এখানে বাসমতি রাইস বা ভাতের যে সিদ্ধ চালটা আছে সেই চালটাও ব্যবহার করতে পারেন। তারপর চালের মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চিমটি পরিমাণে অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা দিয়ে চালের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এতে করে পিঠার কালারটা অনেক সুন্দর আসবে। আপনারা যদি দিতে না চান তাহলে না দিলেও কিন্তু হবে। তারপর একটি বল আমি চালের মধ্যে দিয়ে দিয়েছি। চালের মধ্যে দিয়ে চাল দিয়ে এই বলটাকে ভালোভাবে কোট করে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো বলকে আমি চাল দিয়ে কোট করে নিয়েছি। তারপর আমি চলে যাচ্ছি এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নেওয়ার জন্য। পিঠাগুলো ভাপে দেওয়ার জন্য আমি এরকম একটি ছিদ্রযুক্ত চালনি নিয়ে নিয়েছি। আপনারা অন্য যে কোনো ছিদ্রযুক্ত চালনি এখানে নিতে পারেন। তারপর আমি কিছুটা তেল চালনির মধ্যে ব্রাশ করে দিয়েছি, যাতে করে পিঠাগুলো চালনির মধ্যে লেগে না যায়। আর এই পিঠাগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে চালনির মধ্যে বসিয়ে দিতে হবে, একটার গায়ে যেন আর একটা লেগে না থাকে। পিঠাগুলো ভাপ দিয়ে নেওয়ার জন্য চুলায় আগে থেকে একটা হাঁড়িতে আমি অর্ধেক হাঁড়ি পরিমাণ পানি বসিয়ে রেখেছিলাম ভাপ উঠে আসার জন্য। যখন পানিটা ভাপ উঠে আসবে তখন আমি এই চালনিটা হাঁড়ির মধ্যে বসিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি 5 মিনিটের জন্য। আর ঢাকনার মধ্যে কোনো ছিদ্র থাকলে এভাবে একটি লংয়ের সাহায্যে ছিদ্রটাকে বন্ধ করে দিবেন। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। তারপর পিঠার উপরে আমি এভাবে একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা আমি সৌন্দর্যের জন্য দিচ্ছি, আপনার ইচ্ছা হলে কালারটা ব্যবহার করতে পারেন, আবার না দিলেও কিন্তু হবে। কালারটা দিয়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো 5 মিনিটের জন্য। আর চুলার আঁচটা এখানে কিন্তু হাইয়ে ছিল, এতে 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। পিঠাগুলো আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চালনিটা ধরে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর একটি সার্ভিং প্লেটে আমি পিঠাগুলোকে সার্ভ করে নিচ্ছি। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আপনারাও বাসায় এইভাবে ঝাল ঝাল ভাপা কদম পিঠাটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নাকি আমার চ্যানেলে নতুন বন্ধু নতুন জয়েন করেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আর তার সাথে সাথে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।